এরই মধ্যে দেখা গেল প্রথম দফার তিন আসনে ভোটের জন্য যে সব ইভিএম এবং তথা ইলেকট্রনিক ভোটিং মেশিন পাঠানো হয়েছে তার মধ্যে কমবেশি বেশি তিন শূন্য শতাংশই খারাপ এবং মফাংশন বেরিয়েছে প্রথম দফায় ভোট হবে তিন আসনে ওই তিন আসন হল কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা প্রশাসনের শীর্ষ সূত্রে জানা গিয়েছে সেখানে ভোটিং মেশিন কমিশন করতে গিয়ে একের পর এক ইভিএম খারাপ বেরিয়েছে নির্বাচন কমিশনের নিয়ম মতো কোথাও এক শূন্য শূন্য ইভিএম প্রয়োজন হলে সেখানে এমনিতেই এক দুই শূন্যটি পাঠানো হয় অর্থাৎ এক দুই শূন্য শতাংশ পাঠানোই নিয়ম কিন্তু এক দুই শূন্যটি মধ্যে যদি তিন শূন্য শতাংশ খারাপ বেরোয় তার অর্থ হল এক দুই শূন্যটির মধ্যে তিন ছয়টি খারাপ অর্থাৎ যেখানে এক শূন্য শূন্য ইভিএম প্রয়োজন সেখানে ভালো ইভিএম পড়ে থাকছে মাত্র আট চারটি মানে এক ছয়টি মেশিনের ঘাটতি থাকছে এখন কৌতূহল হতে পারে এই কমিশনিং বলতে কি বোঝায় ইভিএম এ যখন প্রার্থীদের নাম ঢোকানো হয় সেই প্রক্রিয়াকে বলা হয় কমিশনিং এটা ঠিক যে প্রথম দফার ভোটের জন্য ইভিএম প্রার্থীদের নাম কমিশনিং করতে আরও দু তিন দিন হাতে সময় রয়েছে কিন্তু এও ঠিক যে বহু মেশিন খারাপ বেরিয়েছে সূত্রের দাবি এই ব্যাপারটা মুখ্য নির্বাচন আধিকারিক তথা সিইও অফিসের গোচরে আনা হয়েছে তবে নির্বাচন কমিশন এ ব্যাপারে খোলাখুলি এখনও পর্যন্ত কিছু জানায়নি এ ব্যাপারে তিন জেলার জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে প্রথম দফার তিন আসনে ইভিএমের এই গোলযোগ নিয়ে প্রশাসনের অন্দরমহল আন্দোলিত